আচ্ছা, এক বোন জানতে চেয়েছেন, ফরজ নামাজরত অবস্থায় যদি ঋতুস্রাব শুরু হয়ে যায় সেক্ষেত্রে কি করণীয়? খুবই চমৎকার একটি প্রশ্ন করেছেন। আসলে এই আমাদের মা বোনেরা যারা আছেন একজন, এটা খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। আমরা বলবো যে সমস্ত মা বোনদের ফরজ নামাজ চলাকালীন অবস্থায় তিনি ফরজের নিয়ত করেছেন, এক রাকাত পড়েছেন, দুই রাকাত পড়েছেন, এমন অবস্থায় যদি তার হায়েজ শুরু হয়ে যায়, অর্থাৎ তার মিন্স শুরু হয়ে যায়, তাহলে নামাজটা সে ভেঙে ফেলবে। আর এই নামাজটা তার পরবর্তীতে যখন সে তার তিন দিন হোক, পাঁচ দিন হোক, সাত দিন হোক, তার মানে মুদ্দাত অর্থাৎ তার হায়েজের যে সময়সীমা থাকে একজন বোনের, এটা শেষ হওয়ার পরে এই নামাজটা কাজা করা লাগবে না। তবে সে যদি কোনো নফল নামাজরত অবস্থায় থাকে, সে যদি এক রাকাত নামাজ পড়ে ফেলে, আর যদি এমন অবস্থায় নফল নামাজ পড়া অবস্থায় যদি তার হায়েজ শুরু হয়ে যায়, কিন্তু তখন কিন্তু তার সে নামাজটা শেষ করে দিবে, কিন্তু নেক্সট ডে যখন সে পবিত্র হবে, পবিত্র হওয়ার পরে কিন্তু এই নামাজটা তার কাজা করতে হবে। কেননা আমরা জানি নফল শুরু করার পরে এটা ওয়াজিব হয়ে যায়, এজন্য তার এই দুই রাকাত নামাজ বা চার রাকাত সে যে নামাজে পড়তেছিল নফল নামাজ সেইটা কাজা করে নেবে ইনশাআল্লাহ, সেটা শেষ করতে হবে আর জি। আচ্ছা, আমাদের